আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি, তার জন্য আজকে ভ্লগ দিতে পারতেছি। তো গতকাল একদিন থেকে নিয়মিত ভ্লগ আপলোড হচ্ছে না, তার জন্য মনটা খুব খারাপ। আর নিয়মিত ভ্লগ না দেওয়ার কারণ হচ্ছে অসুস্থ ছিলাম, অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে তেমন একটা ভ্লগ দেওয়ার প্রতি মানে দেওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না। যাই হোক, তার মধ্যে কিছু কিছু কোনো কোনো দিন হয়তো একটু একটু করে কিছু রেকর্ড করেছিলাম, ওইগুলো দিয়েই আজকে ভ্লগটা শেষ করব আসলে। আর একদিনের ভ্লগ না, গত কয়েকদিনের মধ্যে সুন্দর সুন্দর কিছু মানে মুহূর্ত যেইগুলো রেকর্ড করেছিলাম ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে আসছিলাম, আর এখন প্রতিদিনই আলিশা জিবরানকে নিয়ে বিকেলবেলা বের হতে হয়, যেহেতু এখন আস্তে আস্তে সুন্দর একটা দিন পাওয়া যায়, সামার চলে আসছে মনে হয়, কাছাকাছি একটু একটু করে লম্বা হচ্ছে দিন, আর মাঝে মাঝে রোদ উজ্জ্বল বা সুন্দর একটা সানি ওয়েদার, সানি ডে পাওয়া যায়। এই রোদেই বৃষ্টি প্রতিদিন কিন্তু হয় না এরকম। যাই হোক, আমি আলিশার স্কুলে একটা হ্যাট বানিয়ে দিয়েছিলাম, তো ওইটা আবার ওরা পরের দিন বেক করে দিয়েছিল। আর এখন আমার সামনে একটা সুন্দর বড় পার্সেল, ওইটাও অনেক দিন আগের, বাট আনপ্যাক করতে একটু লেট হয়েছিল, কারণ সময় করে খুলবো খুলবো ভাবছিলাম আর কি, যেহেতু এটা অনেক কিছুই সেটিং করা লাগবে। তো আর এই যে গিফট, এটা হচ্ছে আমার কিন্তু গিফট, অ্যানিভার্সারিতে আলিশার বাবা আমাকে গিফট করেছিলেন এই বছরের। তো আমার অ্যানিভার্সারির পরের দিন আসছিল, তারপর দেখা গেছে ব্যস্ততা এবং আমরা তো ভুলেই গিয়েছিলাম, আমি ডেলিভারিটা রিসিভ করার পর তারপর রেখে দিয়েছিলাম। আর বাচ্চাদেরকে কিন্তু এটা ঘুম পাড়িয়ে খুলতে হয়, তো দুই তিন দিন পর খুললাম, আর ভাবলাম ভিডিও যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আপনাদের সাথে শেয়ার করব আমার পরে গিফটটা, স্পেশাল গিফটটা আসার পর। তো এই তো আমার অ্যানিভার্সারির এই বছরের গিফট, আমি খুব খুশি আসলে। গত কয়েকদিন থেকে একটা অ্যাপলের ল্যাপটপের খুবই শখ ছিল কেনার, আর যদিও আলিশা জিবরান খুব ছোটো, তার জন্য আমার আগের যে ল্যাপটপ ওইটাও ভালো, তাই ভাবলাম ওইটা একটা আছে মোটামুটি। আমার ইউটিউবে তো আমি নিয়মিত ভ্লগও তেমন একটা আপলোড দিই না, যাই করি মোটামুটি এটাতেই কাজ হয়ে যায়। আর এখন যেহেতু কাজের পরিধিটা একটু একটু করে বাড়তেছে, তাই ভাবলাম একটা মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, আলিশার বাবা আমাকে ওইটা গিফট করে দিয়েছেন। আর এইরকম অবস্থা আমার সাথে হয় যখন দেখা যায় আমার কোনো কিছু প্রয়োজন বা লাগবে, সেইটা আলিশার বাবা আমার জন্য স্পেশাল মানে কোনো সময়ে গিফট দিয়ে দেন। আর দরকারি যে জিনিসগুলো এগুলো তো আর প্রতিনিয়তই কিনা হয়, আর অ্যানিভার্সারিতে স্পেশাল এই মানে ল্যাপটপ দেওয়ার পিছনে অনেক লম্বা কাহিনী আছে আসলে। তো যাই হোক, আমি খুব খুশি এবং এটা আনপ্যাক করতেছি, তো আমি খুব খুশি আমার এত সুন্দর একটা গিফট পাওয়ার জন্য, কারণ এটা কিন্তু আমার অনেক কাজে আসবে। বর্তমানে আমার বিজনেস স্টার্ট হয়েছে, সেই সাথে আপনাদের সঙ্গে এখন নিয়মিত ভ্লগ দেওয়ার একটা ইচ্ছাও আছে, সেই সঙ্গে এমনিতেই শখের একটা আশা পূরণ হলেই যেমনটা খুশি হয় তেমনই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর অ্যানিভার্সারিতে এত দামি গিফট পাবো,
আমার খুবই ভালো লাগছে, তাও আমার নিজের প্রয়োজনীয়। আর এইরকমই সব সময় আমার কাছে মূল্যবান জিনিসগুলা আমার হাজবেন্ড আমাকে যাই দেন, সব কিছুই মূল্যবান, আর এটা তো আরও বেশি বেশি মূল্যবান, আপনারা তো বুঝতেই পারতেছেন। সো আমি এখন আমরা দুজন মিলে এটা প্রথম অবস্থায় খুললাম, তারপর সেটিং হবে, আর এই তো। আর অনেক দিন আগেই কিন্তু, প্রায় সপ্তাহ দুই সপ্তাহ আগেই ওইটা মানে আনপ্যাক করেছিলাম, যেহেতু ব্লগিংয়ে একটু স্লো হয়ে গেছি আমার শরীরটা খারাপের জন্য, আপনাদের সঙ্গে সব কিছু নিয়মিত শেয়ার করতে পারতেছিলাম না, তাই ভাবলাম আজকে একটু ভালো অনুভূত মানে একটু ভালো ভালো ফিল হচ্ছে, তাই যাই আছে ফোনের মধ্যে টুকিটাকি ভিডিওস ওইগুলো দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমার আজকের এই ব্লগটা। আর 3 বছরের মতো হয়ে গেছে আপনাদের সাথে ব্লগ আপলোড দিয়ে, আমি খুব সহজে আমার কাজগুলা করতাম যতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ফোন দিয়ে জাস্ট সোজা সাপটা ভিডিও রেকর্ড করে, ফোন দিয়ে এডিট করে, সব কিছু ফোন দিয়ে আমি আপলোড টাপলোড দিয়ে তারপর ল্যাপটপে গিয়ে বাকি যে কাজগুলো মোটামুটি অনেক দিন হয়তো করতাম, আবার অনেক সময় করতামও না, এরকম ফাঁকিবাজ ছিলাম আমি আসলে। তো ফাঁকিবাজ বলতে আমি আসলে এই যে ল্যাপটপ খোলার ঝামেলাটা বা বাচ্চাদের নিয়ে, আমার জিব্রান স্পেশালি যখন ল্যাপটপ খুলি তখন ওর সব কাজ চলে আসে, তো তারপর আর আমার হয় না, আর ফোন দিয়ে যতটুকু মানে করার আমি করে হয়তো অনেক সময় ল্যাপটপ দিয়ে করতাম, আবার অনেক সময় ফোন দিয়ে, বাট বেশিরভাগ সময় ফোন দিয়েই হয়ে যেত। এখন যেহেতু এই কাজগুলো কিন্তু যত দিন যাচ্ছে প্রফেশনালি তোমার নিজের কাজটার প্রতি আরও সিরিয়াস হতে হবে, আর সিরিয়াসলি আমি যদি প্রথম থেকে নিতাম তাহলে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতাম। আমি কখনোই সিরিয়াসলি কোনো বিষয় নিইনি, আমি সবসময় ইউটিউবিংটা মজা করে বা আমার শখের বশত যখন ভালো লাগে আমি ভিডিও আপলোড দিই, আমি কখনো আমার নিজের উপর প্রেশার ক্রিয়েট করে মানে আমার নিজের সময় যেভাবে এখন আমার বাচ্চাদেরকে সময় দিতে হয় বা ফ্যামিলি মেনটেন করে, আমি আমার মানে যখন আমি একদম ফ্রি টাইম বা আমার মুডটা ভালো তখনই ভিডিও আপলোড দিই, এইরকমই অবস্থা এতদিন পার হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু সিরিয়াসলি সব কিছু নিতে হবে, আর এখন আস্তে আস্তে আমার পারফেক্ট টাইমও চলে আসছে, আলিশা তো এখন স্কুলে যায় হাফ ডে মানে 11:30 11:30 পর্যন্ত ওর স্কুল থাকে, জিব্রানও এই স্টার হলিডে পর থেকে স্কুলে চলে যাবে, তো আর সেপ্টেম্বর থেকে আলিশা ফুল টাইম, তো 3:30 পর্যন্ত স্কুলে থাকবে, আর আলিশা জিব্রান 11:30 পর্যন্ত, এরপরের বছর থেকে জিব্রানও চলে যাবে, 3:30 আসবে, তো আমার হাতে এনাফ সময় থাকবে। সেই সঙ্গে এখন তো বিজনেসও স্টার্ট করেছি, তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে আমি কখনো এতটা এগিয়ে যাব বা এতটুকু আমার মানে করব আমি কখনো কল্পনাই করতে পারিনি। এই প্রফেশনে কাজ করে মানে আমি নিজেকে অনেক সময় অনেক ধন্য মনে করি আসলে, কারণ আমি যদি জানি না কীভাবে এই কাজগুলাতে আস্তে আস্তে একটা মায়ায় জড়িয়ে পড়েছি। আর ইউটিউবিংটা এমন একটা বিষয় যেখানে কিন্তু মানে ব্লগ দেওয়াটা বড় বিষয় না, এখানে ঠিকই তাহাটা হচ্ছে বড় বিষয়। যেমন আমার সাথে অনেক আপু ভাইয়ারা প্রথম যখন আমার 3 বছর আগের কথা ছিল বলতেছি, এখনও স্টিল আছেন অনেকেই, আবার অনেকেই নেই, জোরে পড়ে গেছেন, কারণ এটা হচ্ছে অনেক ধৈর্যের একটা কাজ, আর একটা ব্লগ এডিট করা সব কিছু মিলিয়ে মানে অনেক একটা লম্বা সময়, এবং সবার দ্বারা এই ধৈর্যটা আসলে আসে না, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এই কাজটা কিন্তু অনেক কঠিন বাচ্চা বেবিদের নিয়ে। তারপরও অনেক অনেক নতুন আপুরা, এখন তো ব্লগিংটা এত সুন্দর লাগে কারণ সবাই এখন অনেক কিছুই পজিটিভ মাইন্ডে নেন, এবং এই বিষয়টা আরও সহজ হয়েছে আমাদের। আমরা যখন প্রথম প্রথম ব্লগ দিতাম তখন তেমন একটা সহজ ছিল না মানে এই বিষয়টা সবার কাছে, সবাই নিতে সহজভাবে নিয়েছেন কি না জানি না, তবুও এখন
এখনকার থেকে আগের সময়টা হয়তো বা একটু অন্যরকম ছিল। যাই হোক, এখন তো আস্তে আস্তে আরও কম্পিটিশন, সবাই মিলে খুব সুন্দর সুন্দর ভ্লগ, আসলেই অনেক ভালো লাগে সবার ভ্লগ দেখতে। এবং মানে আমাদের মতো মায়েদের কি মানে অন্য অন্য কোথাও কাজ করার চেয়ে ঘরে বসে যদি আর্ন করা যায় তাহলে কিন্তু ভালো আমি মনে করি, কারণ আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই বাইরে কাজ করার। ইউরোপের কথা বলতেছি না, বাংলাদেশের কথা বলতেছি। ইউরোপে তো সব কিছুই কোনো কিছু মানে মেয়েদের সঙ্গে খারাপ কিছু হয় না, ছেলে মেয়ে সব সমান। বাট অনেকের ধারণা যে ব্লগিং করাটা খারাপ বা এরকম, আসলে কিছু না, ঘরে বসে নিজে নিজেই ভিডিও দিতেছি আর এখানে খারাপ তো কোনো কাজ আমি দেখতেছি না। যাই হোক, এইসব কথা বাদ দিই, আমি কথা বলতে বলতে আমার বিজনেসের এই যে একটা মাল চলে আসে ইন্ডিয়া থেকে, এগুলো আসছিলো তো আমরা খুলবো এগুলা। আর এই তো ড্রেসগুলাইন আমার খুবই পছন্দের, আমি আমার মতো করে সুন্দর মানে আমি চয়েস করে সব ড্রেসগুলো আনিয়েছি। বর্তমানে ঈদ কালেকশনগুলো মানে যেগুলো বেশি একটু রাউন্ড গর্জেস পাকিস্তানি নর্মাল সব ধরনের ড্রেস রাখার চেষ্টা করেছি। তো এই তো প্রত্যেকটা ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর। আর আপনাদের সঙ্গে অবশ্যই এই সপ্তাহে হয়তো বা সব কিছু তো মোটামুটি শেষ করে ফেলেছি, আশা করি ইউটিউব এবং পেজে লাইভে আসবো, আপনাদের সাথে শেয়ার করব, সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দেখাবো। তো এই তো আজকের ব্লগ এতটুকুই, আর কোনো কিছুই তেমন ছিল না ফোনে রেকর্ড করা। সবাই দোয়া রাখবেন এবং ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে রেগুলার ব্লগ নিয়ে চলে আসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।